হ্যালো গাইস, আমাদের যে মোবাইল ফোন দেখতে পারতেছেন সেটি হচ্ছে এমআই রেডমি সিক্স নোট সিক্সে, সেটি আমরা এখন অ্যাপ্রোপ্রিয়েট বাইপাস করবো। প্রথমে আমরা ওয়াইফাই অ্যাড নেটওয়ার্কে চলে আসবো, আসার পরে আমরা হনুমান এবিসিডিগুলো লিখবো, লেখার পরে আমরা চার্জ দিব। চার্জ দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে মেসেজ অপশানটি আমরা সিলেক্ট করবো। এখান থেকে আমাদের বাইপাস করার কোনো অপশান আছে কি না সেটি আমরা চেক করে নিব। দেখতে পাচ্ছি এখানে বাইপাস করার কোনো অপশান নেই। তারপর আমি একটু দেখতেছি সেটিংয়ে ঢুকে, তাহলে গাইজ দেখতে পেলাম যে কোনো সব মানে এখানে কোনো বাইপাস করার কোনো পদ্ধতি নেই। তো আমি ব্যাগে চলে আসলাম আবার। তো আমি আবার ব্যাগ দিয়ে দিলাম, ব্যাগ দিয়ে আমি আবার পেস্ট করে ধরে রাখলাম। ধরার পরে আবার জিমেল অ্যাকাউন্ট, জিমেল যেটি দেখতেছেন এটাকে আমরা পেস্ট করে দেওয়া হবে। এখন তো জিমেলটা এখন সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখন আমরা নিচে আসবো, আসার পরে আমরা নোটিফিকেশানে টাচ করবো, এরপর নিচে আসবো এডিটিং সেটিং, এটা টাচ করবো। টাচ করার পরে আমরা গো টু সেটিংয়ে যাবো। গোটি সেটিং যাবো, এখানে কোনো মানে দেখবো যে এখানে বাইপাস করার কোনো পদ্ধতি আছে কি না। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অনই আছে। তো আমি আবার ব্যাগ দিব আবার এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে ওই নট ওয়ার্কিং, কোনো কাজ হচ্ছে না এখানে। তো আমরা আবার ব্যাগ দিয়ে দিব এখান থেকে। কোনো অ্যাপস এখান থেকে কোনো কাজই করবে না। তো আমরা আবার সেটিং অপশন, জিমেলের সেটিং অপশন আসবে, তো ম্যানেজ অ্যাকাউন্ট আসবো। আসার পরে আমরা এখানে দেখেছেন অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা গুগল আছে এখানে গুগল চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে দেখি আমরা আমাদের এখানে ভাইবাস কোনো পদ্ধতি আছে কি না। এখানে লক টক আছে, তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে, দেখি আমার ইমেল অ্যাড্রেসটি দেখেন কাজ হয় কি। তো আমি আমার পাসওয়ার্ডটি দিব এখানে। দেখতেছি এখানে লকের একটি অপশন আছে, তো আমরা প্যাটার্ন লকটি দিয়ে দিব। একটু আমাদের 4 সেকেন্ড সময় নিয়েছে, তো আমি এখন ঘোতে আমরা চাপ দিব, এখন ঘড়িতে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা আমার মতো আমি একটু লক দিয়ে দিলাম, কনফার্ম দিলাম আবার। তো কনফার্ম দেওয়ার পরে আমি আবার ক্যান্সেল করে দেবো এটা আবার। তো আমি ব্যাগে চলে আসবো একবারে। ব্যাগে আসার পরে এখন আমি আবার প্রথমে চলে এসেছি এখান থেকে, স্কিপ দিব এখান থেকে, আবার স্কিপ দিব। তাহলে এখানে স্কিপ দিব, ডন কপি। তো আমরা যে লোকটি দিয়েছিলাম সেটি এখানে দিয়ে দিব। তো দিয়ে আবার দেখুন অটোমেটিকলি গুগল ক্রোম বাইপাস স্কিপ হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, এভাবে করে আমরা আমাদের রেডমি সিক্সে নোট সিক্সে অ্যাপল বাইপাস এভাবে করতে পারবো। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এক্ষুনি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেট আপ কমপ্লিট হতে একটু সময় নেবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এই নোট সিক্সে অ্যাপল বাইপাস হয়ে গেছে। তো সফটওয়্যার মেনুটি আসতে একটু সময় নিচ্ছে।
যদি আমার ভিডিওটি উপকার পান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। তো সেটিংয়ে ঢুকে দেখাচ্ছি এর মডেলটা কি। এবারটা আসার পরে দেখেন যে হচ্ছে রেডমি সিক্স এ। থ্যাংকস ফর, যদি ভিডিও ভালো তো অবশ্যই একটি লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।